রাজশাহীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। শনিবার গভীর রাতে রাজশাহী মহানগরের বুধপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এই ঘটনা ঘটে। র‍্যাব জানায়, রাতে র‍্যাবের একটি টহল দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এই সময় ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে আহত হয় কাউসার নামে এক ডাকাত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি, ম্যাগাজিন, হাঁসুয়া, ড্যাগার ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানায়।